সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যে কোনো অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও। শুরুতেই আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিচ্ছি। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশে প্রচলিত রেওয়াজ হতে সংস্কৃতি চিহ্নিত এবং বৈচিত্র্যের কারণ উল্লেখ করে গ্রাম শহর ও বাঙালি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা নিরূপণ। অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য যে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলোও দেখে নিচ্ছি। প্রথম ধাপটি হলো বাংলাদেশের প্রচলিত রীতি ও রেওয়াজ দেখে আমাদের সংস্কৃতি চিহ্নিত করতে হবে। ধর্ম, ভাষা, সম্প্রদায়ের বিচারে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য ব্যাখ্যা করতে হবে। গ্রাম ও শহরের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা ব্যাখ্যা করতে হবে। সর্বশেষ ধাপটি হলো বাঙালি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনধারার মধ্য হতে কমপক্ষে চারটি ভিন্নতা নির্ধারণ করে প্রমাণ করতে হবে যে এদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। এবার আমরা নির্দেশকগুলো দেখে নিচ্ছি। কতে রয়েছে বস্তুগত অবস্তুগত সাংস্কৃতিক চিহ্নিতকরণ। খতে রয়েছে সাংস্কৃতিক ভিন্নতা চিহ্নিতকরণ। ঘতে রয়েছে গ্রাম ও শহরের সাংস্কৃতিক উপাদান। এবং সর্বশেষ গতে রয়েছে বাঙালি সংস্কৃতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক মধ্যে ভিন্নতা নিরূপণ। এখন আমরা দেখব এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখেছি। তোমরা আশা করি বুঝে বুঝে দেখে দেখে লিখতে পারবে। আমাদের অ্যাসাইনমেন্টটি ভালো লাগলে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে।
Thank you.